নমস্কার সুধী সজ্জন মণ্ডলী, আগামী 9 মার্চ 2019 আম্বাসা পুর পরিষদের বিপরীতে অটো স্ট্যান্ড প্রাঙ্গণে ফোকাস ত্রিপুরা চ্যানেলের 9 বছর পূর্তি উপলক্ষে দশে পা ফোকাস ত্রিপুরা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সন্ধ্যা 6টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন শ্রী জিষ্ণু দেববর্মা, মাননীয় উপমুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী মনোজ কান্তি দেব, মাননীয় মন্ত্রী খাদ্য, ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী পরিমল দেববর্মা, মাননীয় বিধায়ক 47 আম্বাসা বিধানসভা কেন্দ্র, শ্রী চন্দন ভৌমিক, চেয়ারম্যান আম্বাসা পুর পরিষদ, শ্রীমতী প্রতিমা ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী, শ্রী প্রণব সরকার, সম্পাদক আগরতলা প্রেস ক্লাব, শ্রী সুভাষ দাস, ব্যুরো চিফ ফোকাস ত্রিপুরা। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই 24 ঘন্টায় ইউটিউব এবং ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হবে ফোকাস ত্রিপুরা, তার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হবে। সেই সাথে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই আপনাদের সকলের সানুরাগ উপস্থিতিতে নন্দিত হোক আমাদের এই আয়োজন। নমস্কার।